আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ 21শে নভেম্বর 2020, আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইমিগ্রেশনের কিছু ইম্পর্টেন্ট নিউজ এবং আপনাদের মনের অনেকের প্রশ্ন যে দেশে যেতে কত টাকা লাগবে অবৈধ প্রবাসীদের, এই বিষয়েও কিছু শেয়ার করব। এর আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে এখনও যারা প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং সাম্প্রতিক বিষয়ে যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, এবং কে কোথা থেকে দেখছেন আমাকে লিখতে পারেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অনলাইনে এবং অফলাইনে করতে পারেন। ওকে, ধন্যবাদ। নজরুল ইসলাম বলছেন যে ওকে, হাসান, এমডি হাসান বলছেন যে ওকে, শাহিন বলছেন যে ওকে। ধন্যবাদ আপনাদের সকলকে যারা জয়েন করলেন, আমাদের এই লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আমাদের এই প্রোগ্রামটি আসতে পারে। ওকে, যেমনটি বলছিলাম যে অবৈধদের দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছে দেশের সরকার, সকলের মনে প্রশ্ন এই ক্ষেত্রে কত টাকা লাগবে, কত টাকা লাগবে অবৈধদের দেশে যেতে। সে বিষয়ে এখন পর্যন্ত ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো সাইটে বা ইমিগ্রেশনের ওয়েবসাইটে বা ইমিগ্রেশনের যে ফেসবুক পেজ আছে এক্স্যাক্টলি কোনো কিছু বলে নাই। তবে গতকালকে ইন্দোনেশিয়ান হাই কমিশন, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি থেকে সমস্ত প্রকার ইন্দোনেশিয়ান অবৈধদেরকে তারা বলে দিয়েছেন যে তাদের যেন কোনো প্রকার দালালের কাছে কোনো প্রকার টাকা না দেয়, কোনো প্রকার দালাল এজেন্টের কাছে যেন কোনো টাকা পয়সা না দেয় তা ইন্দোনেশিয়া ফেরত যেতে অবৈধদের জন্য। ওকে, সেক্ষেত্রে তারা যে ঘোষণাটি দিয়েছেন যে তাদের তাদের সরকারের সাথে অলরেডি কথা হয়েছে, মালয়েশিয়ান সরকারের সাথে, যে 500 টাকা জরিমানা লাগবে, 500 টাকা জরিমানা লাগবে। দুঃখিত, যেটি বলছিলাম যে তাদের সাথে অলরেডি কথা হয়েছে যে 500 রিঙ্গিত জরিমানা লাগবে, 500 রিঙ্গিত জরিমানা, এটা যে কোনো একটা ইমিগ্রেশনে দিলেই হবে। ইমিগ্রেশন দিয়ে রিসিট নেবে এবং স্পেশাল পাস নেবে, এবং এয়ারপোর্টে যাওয়ার 3 দিন আগে করোনা টেস্ট করবে, এরপরে তারা চলে যেতে পারবে সহজ পদ্ধতিতে ইন্দোনেশিয়ান নাগরিকদের জন্য বলেছে। তবে আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো, ইন্দোনেশিয়ান নাগরিকদের যদি এরকম হয় তবে বাংলাদেশের নাগরিকদের জন্য একই রকম হওয়ার কথা এবং হবে, এবং এই বিষয়ে আমি সঠিক যে এটা আপডেট আছে অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে দেবো। তাহলে এরকমই যে রাপলি ধরে রাখেন, রাপলি ধরে রাখেন 500 রিঙ্গিতের মতো হয়তো জরিমানা লাগবে, 500 রিঙ্গিত আপনার স্পেশাল পাস সহকারে। সেক্ষেত্রে যে কোনো একটা নিকটবর্তী ইমিগ্রেশন থেকে 500 টাকা জরিমানা দিয়ে স্পেশাল পাস নিয়ে এরপরে এয়ার টিকিট করে 3 দিনের মধ্যে, যাওয়ার 3 দিন আগে করোনা টেস্ট করে সকলেই যেতে পারবেন, এই মোটামুটি রাফলি। তবে এর ফাইনাল যে ডিসিশনটা আছে আমি খুব দ্রুতই আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো যে ফাইনাল যে ডিসিশনটা আছে। ওকে, এরপরে যে বিষয়টি আছে আপনাদেরকে বলেছিলাম যে মাই ট্রাভেল পাস, আপনারা যদি এখন দেশেও যেতে চান, অবৈধরাও যদি দেশে যেতে চায়, মাই ট্রাভেল পাসে তো লগ ইন করতে হবে, সেখানে আপনাদের হয়তো অবৈধদের দেশে যাওয়ার জন্য নতুন একটা মাই ট্রাভেল পাসের নতুন একটা ফিচার আবার দেবে যে এভাবে অবৈধরা এই পোর্টালে আবেদন করো। হয়তো খুব দ্রুতই এরকম আসবে যে অবৈধ প্রবাসী যারা আছে মালয়েশিয়াতে, যারা দেশে যায় তারা এই পোর্টালে আবেদন করো, তাদের মাই ট্রাভেল পাসটা এভাবে দেওয়া হবে। ওকে, সে বিষয়ে আমি আপনাদেরকে আপডেট জানাবো। তবে ইমিগ্রেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মাই ট্রাভেল পাসে যারা যারা লগ ইন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, তাদের মাই ট্রাভেল পাসটা স্ট্যাটাসটা চেক করতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে হোক অথবা এদেশের থেকেও যারা দেশে যেতে চেয়েছিলেন, তারা মাই ট্রাভেল পাসে যারা অ্যাপ্লাই করেছিলেন মাই ট্রাভেল পাসে তাদের স্ট্যাটাসটা, বর্তমান স্ট্যাটাসটা দেখতে বলা হয়েছে। আমার কিছু স্টুডেন্ট আছে যারা দেশে যাবে, তারা কিন্তু আগামীকালকে ফ্লাইটে দেশে যাবে মালিন্দ এয়ারলাইন্সে, তো ওরা গত বৃহস্পতিবারেই অলরেডি মাই ট্রাভেল পাস এটা পেয়েছে, মাই ট্রাভেল পাসে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল গত বৃহস্পতিবারে, তারা মাই ট্রাভেল পাসের সনদটা পেয়েছে, লেটারটা পেয়েছে। ওকে, এবং কি তারা কোভিড-19 টেস্ট করেছিল, এবং কি আজকে অনেকে রেজাল্ট দিবে বা আগামীকালকে সকালে অনেকে রেজাল্ট দিবে, তাহলে কোভিড-19 টেস্ট রেজাল্ট হলে তারা দেশে মুভ করতে পারবে। সেক্ষেত্রে যে সমস্ত ভাইয়েরা প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে আছেন, আছে বৈধতা দিতে কত টাকা লাগবে। ওকে, সেক্ষেত্রে যারা বিভিন্ন বাংলাদেশ থেকে এবং এদেশ থেকে যারা অ্যাপ্লাই করেছিলেন, তারা মাই ট্রাভেল পাসে আপনাদের স্ট্যাটাসটা দেখে নিতে পারেন যে তাদের স্ট্যাটাসটা কি আছে। ওকে,
সেকেন্ডলি, সকলের মনের যে প্রশ্ন আছে, ভাই অবৈধদের বৈধতা দিতে কত টাকা লাগবে, কত টাকা লাগবে, গতকালকে আপনাদের বলেছি যে আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি আপনারা বৈধ হতে চান তাহলে আপনাদের ধরে রাখেন যে 5,000 রিঙ্গিত লাগবে, অথবা 5,200 বা 5,400, 5,500 এইরকমই লাগবে রাফলি। এবং কি আপনাদেরকে তো বলেইছিলাম যে আপনারা যদি ই করেন যে 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 কোম্পানিতে আছেন ওই কোম্পানির মালিকের সাথে কথা বলেন, ওই কোম্পানির আন্ডারেই ভিসা করার চেষ্টা করেন। ওকে, অনেকেই বলছেন যে ভাই এই মুহূর্তে এয়ারলাইন্সের দাম কত, ওকে এয়ারলাইন্সের টিকিটের দাম কিরকম, রাপলি বলি মালিন্দ এয়ারলাইন্সে রাপলি যদি আপনারা 10 দিন আগের টিকিট কাটেন বা 15 দিন আগের টিকিট কাটেন তাহলে এই মুহূর্তে মালিন্দ এয়ারলাইন্সের ওয়ান ওয়ে শুধুমাত্র যাওয়ার টিকিটের প্রাইসটা 1,100 মতো, 1,100, 1,150, 1,200 এরকমই আছে। তো মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্সেও যদি 15 দিন যেদিন যাবেন তার 15 দিন আগে টিকিট কাটেন তো এরকমই মোটামুটি 1,100, 1,150, 1,200, 1,300 এভাবেই। যদি কেউ ইমার্জেন্সি টিকিট কাটে যে 3 দিন আগে বা 1 দিন আগে, 2 দিন আগে, সেক্ষেত্রে 1,800 বা 2,000-এর উপরেও হয়ে যায়। ওকে, আর এই মুহূর্তে টিকিট অ্যাভেলেবেল আছে, টিকিট অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো একটা এয়ারলাইন্সে টিকিট কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, সেকেন্ডলি আপনাদেরকে যেটা বলবো সেটি হলো, অনেকেই আমাকে বলছেন যে এই মুহূর্তে দেশে যাওয়া যাবে নাকি, বৈধরা, যে বৈধরাও দেশে যেতে পারবেন, তাদের জন্য পরামর্শ, যাদের ভিসা 6 মাসের বেশি আসে তারা দেশে যান, আর যাদের ভিসা 6 মাসের কম আছে তারা ভিসাটা রিনিউ করে এরপরে যান, এটাই আপনাদের জন্য হবে ভালো। ওকে, অনেকেই প্রশ্ন করতেছেন, আসসালামু আলাইকুম ভাই, কবে হাফ ডাউন টিকিট দেবে? জি, আপ ডাউন টিকিট মানে রিটার্ন টিকিট সহকারে এখনও এরকম 100% কোনো কনফার্ম না, তবে আপনাদের জন্য যারা দেশে যেতে চান তাদের জন্য এই থাকবে যে আপনারা ওয়ান ওয়ে টিকিটটা কেটে যান, শুধুমাত্র যাওয়ার টিকিটটা কেটে যান, আপ ডাউন টিকিট কাটার আপনার দরকার নাই, শুধুমাত্র যাওয়ার টিকিটটা কেটে যান। ওকে, ওকে, এরপরে যেটা আছে ভাই, ভিসার মেয়াদ ভাই, ভিসার মেয়াদ শেষ হবে 27 ফেব্রুয়ারি, আমি কি কোম্পানি চেঞ্জ করতে পারবো? জি, 27 ফেব্রুয়ারিতে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয় অবশ্যই আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই, একটা সলিউশন পরামর্শ আপনার কাছে চাই, কাপড়ের দোকানে কাজ করে কোন সেক্টরে সবচেয়ে ভালো হবে? যে কাপড়ের দোকানে কাজ করলে এটা সার্ভিস সেক্টর, কিন্তু এই মুহূর্তে তো সার্ভিস সেক্টরে ভিসা দিচ্ছে না, অবৈধদের বৈধতা যে 4টি সেক্টর বলছে সেখানে সার্ভিস সেক্টর নাই, সেক্ষেত্রে আপনার অন্য একটা সেক্টরে ভিসা লাগাইতে পারেন। দেশে যেতে কত টাকা লাগবে? দেশে যেতে আপনার বিমানের টিকিট, আর যারা বৈধ আছেন তাদের তো শুধু বিমানের টিকিট লাগবে, আর যারা অবৈধ আছেন তাদের হয়তো 500 রিঙ্গিতের মতো জরিমানা লাগবে, প্লাস এয়ার টিকিট, এই মোটামুটি দেশে যেতে খরচ, প্লাস করোনা টেস্ট করতে হবে যার যার নিজের টাকা দিয়ে। ওকে, করোনা টেস্ট করতে এই মুহূর্তে 300 টাকার মতো লাগে, 250, 250-এর উপরে লাগে আর কি, 250, 300, 350 এরকম লাগে। ওকে ভাই, আমি এজেন্টের আন্ডারে কাজ করছি, ভিসা আর ওকে রিনিউ করি নাই, তাহলে কি আমি নতুন করে কোম্পানি পাবো? ওকে, যারা বিভিন্ন এজেন্টের আন্ডারে কাজ করেন বা এই ভিসা, অর্থাৎ আপনারা সহজ কথা বুঝেন না কেন, আপনাদের এত পেশায় গোছায় কেন বুঝতে হবে? যারা অবৈধ তারাই বৈধ হতে পারবে, যারা অবৈধ এখন কার কাছে কাজ করতেন, কোথায় কাজ করতেন এটা কোনো দেখার বিষয় না, আপনার যারা অবৈধ তারাই বৈধ হতে পারবে, কথা ক্লিয়ার? ওকে, সহজভাবে বুঝার চেষ্টা করবেন, ভালো হবে। ওকে ভাই, অভদ্র লোক দেশে যেতে, দেশে যাওয়ার সুযোগ দিছে? ভাই অভদ্র লোক না, অবৈধ লোক, এক ভাই বলছেন যে সাইদুল ভাই, যে ভাই অভদ্র লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে অবশ্যই জানাবেন, অভদ্র না, যে তারা দেশে যেতে পারবে কোনো সমস্যা নাই, অপেক্ষা করেন, আপনি বিস্তারিত আপনি জানাবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, বৈধ আছি বর্তমানে, এখন অবৈধ হয়ে আবার বৈধ হতে পারবো, মোট কথা আমি মালিক পরিবর্তন করতে চাই। জি, সেক্ষেত্রে ওকে, দুঃখিত, এখানে আমার নেটের একটু সমস্যা দিচ্ছিল,
নেটের সমস্যার কারণে আপনাদের একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে। যাই হোক, সেক্ষেত্রে এরকম তারা পারবেন, মোট কথা তারা পারবেন। যাই হোক, আজকে আমাদের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের যে মনের যে প্রশ্নগুলো আছে আমাকে এখানে কমেন্টস করেন, আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনাদের যাদের কমেন্টসগুলো পড়তে পারলাম না, এখন যা জয়েন করলেন আমাকে এখানে কমেন্টস করেন, আগামী ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।